নবীনগর থানা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি জসিম, সেক্রেটারি জয়। বিডি স্টার টিভি নিউজ। তথ্য ও ভিডিও চিত্রে আছেন আবু হাসান আপন, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। সাথে আছে আমি তানজানা রহমান রিজা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর নবীনগর থানা প্রেস ক্লাব নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নতুন এই সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়। আমরা কথা নয় কাজী বিশ্বাসী, এই স্লোগানকে সামনে রেখে এক ঝাঁক তরুণ মেধাবী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে নবীনগর থানা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সভাপতি শফিকুল ইসলাম, নবীনগর লেখক ফোরাম সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউসার, নবীনগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্বাস উদ্দিন হেলাল, নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি রেজাউল করিম সবুজ, সাংবাদিক ফারুক আহমেদ, নদী রক্ষা সামাজিক সংগঠন নোঙর এর নবীনগর উপজেলা শাখার আহ্বায়ক ও সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ আরও অনেকে। নবীনগর থানা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সকলের সিদ্ধান্ত ক্রমে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি এম কে জসিম উদ্দিনকে সভাপতি, দৈনিক প্রতিদিনের খবর পত্রিকার প্রতিনিধি নূর মোহাম্মদ জয়কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বানে নবীনগর থানা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ও কমিটি ঘোষণার পর নবনির্বাচিত কমিটিকে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মরির, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ সহ বিভিন্ন বিশিষ্ট নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান।